আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। টেবিলে থাকা ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল সে, মনে মনে হাসছে শান্তর কথা ভেবে। কতটা পসেসিভ উনি! অনেকখানি পদ আসার পর হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ দূরে আসছে। নিঝুম পেছন ফিরে তাকিয়ে দেখলো শান্ত দৌড়ে দৌড়ে এইদিকেই আসছে। নিঝুমের সামনে এসে দাঁড়ালো সে, হাঁপাতে হাঁপাতে বলল, তুমি তোমার ফোনের জায়গায় আমার ফোন নিয়ে এসেছো? নিঝুম অবাক হয়ে হাতের দিকে তাকালো। সত্যি এই ভুলটা সে করেছে? মুখ ফিরে তাকালো সে শান্তর দিকে। শান্ত খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে, নিঝুমের দৃষ্টিতে অবাক। শান্ত ফট করে এসে জড়িয়ে ধরল তাকে। এই ভরা রাস্তায় এত লোকজনের সামনে জড়িয়ে ধরবার আগে দু মিনিট ভাবলো না সে। শান্ত ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি আমার ছাড়া আর কারো হতে পারো না চাশমিশ, তুমি শুধুই আমার। মনের কথাগুলো বলে দেওয়ার এখন খানিকটা ভালো লাগছে শান্তর। নিঝুম বলে উঠল, ছাড়ো না ভাই, লোকজন দেখছে। শান্ত তবুও জড়িয়ে ধরে রাখলো, ছেড়ে দিল না। আশালতা স্বাভাবিক গলায় বলল, ওই মেয়ের সাথে শান্তর বিয়েটা তুমি আটকাও। কবির ঠান্ডা গলায় বলল, বিয়ে তুমি করছো না, শান্ত করেছি। ওর যাকে ইচ্ছে তাকেই বিয়ে করবে। এই বিয়ে করে আমার ছেলেটা সুখী হবে না। যে মেয়েকে ভালোবাসে তাকে বিয়ে করবে না, এই কথা তুমি বলছো? ভালোবেসে বিয়ে করলে সুখ পাওয়া যায় না, তোমাকে বিয়ে করে সেটা বেশ বুঝতে পারছি আমি। কবির চৌধুরী বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আশালতা কঠিন গলায় বলল, যে করেই হোক বিয়েটা ভাঙার ব্যবস্থা করো, না হলে আমাকেই কিছু করতে হবে। কথাটা বলেই আশালতা চায়ের কাপ রেখে হন হন করে হেঁটে চলে গেলেন। কবির চৌধুরী নিঃশব্দে চায়ের কাপে চুমুক রাখলেন। রায়ান দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, স্যার যাকে আনতে বলেছিলেন সে এসে গেছে। চায়ের কাপ শেষ না করে উঠে দাঁড়ালেন তিনি, হেঁটে চলে গেলেন স্টাডি রুমে। রায়ান পিছে পিছনে এসে দরজার সামনে দাঁড়ালো। কবির কঠিন গলায় বলল, ভেতরে যেন কেউ না আসে, আশালতা ও না বলেই রুমে ঢুকলেন। ইফা তাকে দেখেই দাঁড়িয়ে গেল। কবির চৌধুরী হেসে বললেন, বসো মা। ইফা হাসার চেষ্টা করল, তাকে এখানে কেন ডাকা হয়েছে এই কথাটা এখনো বুঝতে পারছে না সে। কবির চৌধুরী উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, তাকে আনার পেছনে উদ্দেশ্য কি? কবির চৌধুরী শীতল গলায় বললেন, কফি তো ঠান্ডা হয়ে গেল, আর একটা আনতে বলি? না আঙ্কেল, আমার আর খেতে ইচ্ছে করছে না। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি বেশ, পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল ভালো, একটা কথা জিজ্ঞেস করব। বলো। আমায় কেন ডেকেছেন, জরুরি কোনো বিষয়? না আসলে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল ঘণ্টাখানেক পর, তাই বলছিলাম। আমি তোমাকে আগেই ছেড়ে দেব, তুমি ফিরে ক্লাস করতে পারবে, এত দুশ্চিন্তা করার কিছু নেই। ইফা হেসে পানির গ্লাস তুলে নিল। কবির চৌধুরী হেসে বললেন, তামা তুমি তো রোজ আসতে এই বাড়িতে, এখন আসো না কেন? হকচকিয়ে গেল ইফা, পানি আর খেতে পারল না, ভনিতা করে বলল, আসলে আঙ্কেল ওই পড়াশোনার চাপ ছিল তাই। তা ঠিক, পড়াশোনার চাপ তো থাকবেই, কিন্তু মা কফি শপে বসে আন্টির সাথে গল্প করলে তো হবে না, বাসে আসতে হবে, আঙ্কেল খোঁজ খবর নিতে হবে, তাই না? ইফা নিশ্চুপ হয়ে গেল, তার হাত পা ক্রমশই ঠান্ডা হয়ে যাচ্ছে, মুখটা কঠিন করে রেখেছে সে। নিশ্চিত এই লোকটা সব জানে, জেনে শুনেই তাকে ডেকে এনেছে। কবির চৌধুরী এবার সিগারেট ধরাতে ধরাতে বলল, মা ইফা তোমাকে আমার বেশ পছন্দ, ছোট থেকেই পছন্দ, তাই তোমাকে কঠিন কিছুই বলতে পারছি না। কি বলো তো, আমি মানুষটা এত ভালো না, নিজের ছেলেও আমাকে সহায় করতে পারে না, তাই বলে পুরোপুরি খারাপ হয়ে যায়নি, কিছুটা ভালো আমার মাঝেও এখনো আছে। আমি কি বলছি তুমি বেশ বুঝতে পারছো, কারো সম্পর্কে খারাপ কিছু বললে তাকে খারাপ বানানো যায় না। নিজমের সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, অনুরোধ করেছি, এমনটা আর করো না, ভালোবাসলেই সব পাওয়া যায় না। পৃথিবীতে আমার ভালোবাসা করেছি ঠিকই, কিন্তু আমাদের ভাগ্যের চাকা অন্যজনের হাতে, তিনি সব ঠিক করেন। তোমার জন্য হয়তো তিনি শান্তর চেয়েও ভালো কাউকে ভেবে রেখেছে, শান্ত নিজুমকে ভালোবাসে, নিজুমকে না পেলে তোমাকে বিয়ে করবে না, এটা
ভুল বিভ্রান্তি, ও কাউকে বিয়ে করবে না, নিজুমকে জায়গায় তুমি কখনো নিতে পারবে না, শেষে ও কষ্ট পাবে তুমিও পাবে, দরকার কি বলো এভাবে তিনজনটা জীবন নষ্ট করা? তুমি তো লক্ষ্মী মেয়ে, নাও পানিটা খেয়ে নাও, ভালো লাগবে। ইফা কাঁদছে, কোনোভাবেই নিজের কান্না থামাতে পারছে না সে। কবির চৌধুরীও তাকে থামতে বলছে না, সিগারেটের স্ট্রে তে ফেলে বললেন, তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, যাও চলে যাও। ইফা কান্না থামালো, কম্পিত স্বরে বলল, আঙ্কেল আমি কি আন্টির সাথে একবার কথা বলবো, তাকে সত্যিটা বলে যাব? না দরকার নেই, এখন এসব বলতে গিয়ে তিনি তোমার উপর রাগ করবে, এটা কি দরকার ছিল? তুমি চলে যাও, বাকিটা আমি সামলে নেব। ইফা ব্যাগ হাতে দাঁড়িয়ে বলল, সরি আঙ্কেল বলেই ইফা বেরিয়ে গেল। কবির চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন, এলোমেলো পথে হেঁটে যাচ্ছেন তিনি, গন্তব্য এখনও খুঁজে পাচ্ছেন না, বোধহয় আরও হাঁটতে হবে, গন্তব্য মনে হচ্ছে ভালোই হতে চলেছে। তানিশা অম্বিতম্বি করে লাইব্রেরিতে ঢুকল, ভার্সিটি ছুটি হয়ে গেছে, এ সময় লাইব্রেরিতে কারো থাকার কথা না, কিন্তু আহনাব এখনও সেখানে, সে একটি বই খুঁজছে, কারো উপস্থিতি পেয়েও সে ওই দিকে তাকালো না। তানিশা এসে একদম তার সামনে দাঁড়ালো, আহনাব বই হাতে নিয়ে তানিশার দিকে ফিরল, চোখে মুখে রাগ স্পষ্ট, সে খানিকটা অবাক হলো, তানিশার ঠোঁট কাঁপছে, কিছু কঠিন কথা বলার জন্য প্রস্তুত করছে নিজেকে। আহনাব আজ একটা ভয়ঙ্কর কাজ করেছে, কিছুদিন ধরে তুহা নামের একটা মেয়ে আহনাবকে পটানোর জন্য আকাশ পাতাল এক করে দিচ্ছে, এইদিকে আহনাব আজই সে তুহার সাথে দুই মিনিট হেসে হেসে কথা বলেছে, কাজ হতেই এতে সেরেছে, তুহার ঢোক পিটিয়ে বলেছে আহনাব তার প্রেমে পড়ে গেছে, কোনো ধরনের আধিক্যতা এসব তানিশা বুঝতে পারছে না, কঠিন কিছু কথা আজ আহনাবকে না বললেই নয়। কিছু বলবে? শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো আহনাব, তানিশা হকচকিয়ে গেল, আহনাব তার সব কিছু এলোমেলো করে দিচ্ছে, না এমনটা হলে তো হবে না, সে শব্দ করে শ্বাস ফেলে বলল, আপনাকে আমি কয়েক বছর আগে যে চিটকুটগুলো পাঠিয়েছিলাম আপনার কি উঠেছিল না চিটকুটগুলো জবাব দেওয়ার? তখন না দিতে পারেননি, তো এখন এখন সমস্যা কোথায় আহনাব? আপনার চোখে সবাইকে পড়ে, কই আমাকে তো পড়ে না, সবার ভালোবাসা আপনি দেখতে পারেন, আমারটা কেন দেখতে পারেন না? বুঝতে পারেন না কতদিন ধরে ভালোবেসে যাচ্ছি, কি সমস্যাটা কি আমার মাঝে? আমি বোবা না কালা, যথেষ্ট সুন্দরী, আপনার থেকেও সুন্দর, আপনি কি মনে করেন মেয়েরা শুধু আপনাকেই প্রেমপত্র পাঠায়, আমাকে কোনো ছেলে দেয় না? কই আমি তো তাদের সাথে গা ঘেঁষে গল্প করি না, প্রথমে দিশা এরপর নিজুম এখন তিহা, মানে নিজেকে কি মনে করেন কি আপনি? কোথাকার রাজপুত্র আপনি? কোন রাজকনার আসে বসে আছেন আপনি? দুনিয়াতে সুন্দর ছেলে কি একমাত্র আপনি আছেন? কি ভাবেন আপনাকে ছেড়ে আমি কাউকে ভালোবাসতে পারবো না? সেই ক্ষমতা আমার নেই। কথাগুলো বলতে বলতে তানিশার চোখে অশ্রু জমে গেল, আহনাব এখনও শক থেকে পুরোপুরিভাবে বের হয়ে আসতে পারেনি, সে বুঝতেই পারছে না এই শান্ত মেয়েটা হঠাৎ একভাবে খেপে গেল কী করে, সে শুকনো ঠোঁক গিলল, কিছু কি বলবে নাকি শুধু শুনে যাবে, এই প্রথম সিদ্ধান্ত নেবার সময় এতটা হাইপার হচ্ছে সে, আহা এ কি, এই মেয়ে কী করছে, এ তো দেখি সত্যি সত্যি কেঁদে ফেলছে, আহনাব কি বলবে, তার কি বলা উচিত, বলবে যে কেঁদো না, কিন্তু সে একশো ভাগ নিশ্চিত এ কথা বলতেই খুব বড় সড়ো একটা ধমক খাবে, কোনোভাবেই সে ধমক খাবার ইচ্ছে নেই তার। তানিশা দ্রুত কান্না থামিয়ে চোখ মুছে ফেলল, ধরা গলায় বলল, হ্যাঁ সম্ভব না আমার পক্ষে, সেই ক্ষমতা আমার নেই, আপনাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারি না, কখনো ভাবিও নি, পারবোও না কাউকে, বুঝতে পেরেছেন আপনি? কথা বলছেন না কেন, চুপ হয়ে আছেন কেন, বোবা হয়ে গেছেন? আহনাব এখনো হত বুদ্ধর মতো দাঁড়ানো, তানিশা তার চোখ থেকে চোখ সরিয়ে ফেলেছে না, বরং সে আরও কাছে এসে দাঁড়ালো, গলার কলার ধরে কাছে টেনে হুট করেই চুমু খেয়ে বসলো আহনাবের ঠোঁটে। এই অঘটন কি করে করল, কেন করল কিছুই জানে না সে, আহনাব এতটা হতভম্ব হয়ে পড়ল যে তার হাত থেকে বইটা পড়ে গেল, তানিশা ছেড়ে দিল আহনাবকে, তার এই অকাজের জন্য খুব লজ্জা লাগছে, তার এই কাজটা বোধ হয় একদমই ঠিক হয়নি, তার চোখের দিকে তাকালো না, তার পা বাড়ালো ফেরার পথে, লজ্জায় তার এখন মরে যেতে ইচ্ছে করছে। আহনাব মাথা ঝাড়া দিল, দ্রুত নিজেকে সামলে নিয়ে ডাক দিল তানিশাকে, তানিশা থমকে গেল, আহনাব দীর্ঘশ্বাস ফেলল, নিচ থেকে বইটা হাতে নিল সে, তানিশার বুক ধকধক করে কাঁপছে, আহনাব এখন কি বলবে তাকে, নিশ্চিত বলবে, তুমি খুব বাজে মেয়ে, নীলচ্ছ মেয়ে,
এইভাবে একটা ছেলেকে না বলে তুমি কী করে চুমু খেতে পারো? আরও বলবে হয়তো কিছু কঠিন কঠিন কথা। সেসব কথা শোনার জন্য নিজেকে প্রস্তুত করলো সে। পেছনে মুখ ফিরে তাকালো, আহনাপ এগিয়ে তার দিকেই আসছে। তানিশা মাথা নিচু করে ফেলল, চোখ তুলে কথা বলবার সাহস নেই তার। আহনাপ সামনে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলল, তুমি কখনো কাউকে চুমু খাওনি তাই না? তানিশা চমকে উঠল, সে তাকিয়ে আছে আহনাপের শীতল দৃষ্টির দিকে। তানিশাকে অবাক করে দিয়ে তার গালে হাত রেখে ঠোঁট ছুঁয়ে দিল আহনাপ। তানিশা হতবাক হতবুদ্ধর মতো তাকিয়ে রইল। আহনাপ বলে উঠল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।